গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তবে এখন সব থেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন, এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ অনেক দেশে রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপাতকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। কিভাবে আমরা আমাদের এই দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখতে পারি এবং আগামী যে ঈদ আছে সেই ঈদের সময় যেন সকল পণ্যের সরবরাহটা আমরা বাজারে রাখতে পারি এবং দামও যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই উদ্যোগ আমরা নিব আগামী সপ্তাহে আপনাদেরকে মিটিংয়ের পরে আমরা কী কী উদ্যোগ নিয়েছি কীভাবে করব সেটা আমি আপনাদেরকে জানাবো। কিন্তু ইতিমধ্যে আমরা বাজারের যে মনিটরিং, এই মনিটরিং কার্যক্রমটা শুরু করেছি। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বার নমিনেশন দিচ্ছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কি না এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স, কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না, এটা হলো সত্য। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরও কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে, ডেড বডিটা আমরা এখনও উদ্ধার করতে পারিনি, কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। কেউ এই তথ্যের মালিক নন, সবাই আমরা এই তথ্যের কাস্টোডিয়ান, তথ্যের মালিক জনগণ। এই দৃষ্টিভঙ্গিটা আনার চেষ্টা করতে হবে সবার মধ্যে, জনগণের পক্ষ থেকে গণমাধ্যম যখন এই তথ্য চাইবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই তথ্য দিতে আমি বাধ্য থাকিব। গণমাধ্যম কর্মী আইনটা একটু ফোকাস করছে, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে তাদের ওপিনিয়ন নিয়েছি, এটাকে একটা শেপে নিয়ে এসে ইতিমধ্যে প্যারালালি কাজ করছে ওইটা নিয়েও, তো প্রেস কাউন্সিলে ওটা নিয়ে আলাপ করবো এবং সেখানেও আমি স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নিব। মানে আপনাদেরকে অন্ধকারে রেখে কোনো কিছু হবে না। নৌপথের ক্ষেত্রেও কিছু মানুষ আছে যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলো ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা আজকের এই মিটিংয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছি এবং যদি এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই ধরনের কর্মকাণ্ডে থাকে হয়রানির ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই অয়েলটা নিয়ে এসে ভোক্তাদেরকে আমরা এই গাড়িটা এই অয়েলটা দিচ্ছি যাতে গাড়িগুলো ভালো চলে। আর এটা মোবিল ওয়ান ফ্যামিলির একটা অয়েল, এটা সেমি সিনথেটিক অয়েল এবং এই এর ভিতরে যে সেমি সিনথেটিক থাকাতে এটার পারফরমেন্স লেভেল অনেক উপরে। সো আমরা আশা করছি যে এই অয়েলটা বাজারে যাবে এবং যারা যাদের চাহিদা মোতাবেক তারা এই অয়েলটা নিয়ে উপকৃত হবে।